প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, কাজী নজরুল ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, বর্ধমান ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, প্রত্যেকের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের প্রত্যেকের ইউনিভার্সিটিকে নিয়ে এই মুহূর্তে কিন্তু একটি জল্পনা উঠে আসছে, শিক্ষামহলের তরফ থেকে প্রশ্ন উঠছে অনলাইন অফলাইন পরীক্ষা নিয়ে। এই সমস্ত পরীক্ষার এই মুহূর্তে ইউজি পিজি সমস্ত পরীক্ষা নিয়ে অ্যাকচুয়ালি শিক্ষামহলে একাধিক প্রশ্ন উঠে এসছে, জানিয়েই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে এসছে। সমস্তটাই বিস্তারিত আলোচনা করব, কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সেই কারণে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, কারণ গলার অবস্থা খুব একটা ভালো নেই। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, আমাদের রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার স্থিতি কী, যেখানে শিক্ষক মহলে একাধিক প্রশ্ন উঠছে, সবার প্রথমে এ তোমাদের জানিয়ে রাখি, আমাদের রাজ্যে কিন্তু একাধিক ইউনিভার্সিটি যারা কিন্তু অনলাইনে পরীক্ষার ডিসিশন নিয়ে নিয়েছে, এবং যারা কিছুদিন আগে অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল তারাও কিন্তু ও ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের আন্দোলনের জেরে এবং ছাত্রছাত্রীদের এর সমস্যার কথা বুঝে তারা কিন্তু অনলাইনে পরীক্ষা নিয়েছে। এক্ষেত্রে উপাচার্যদের বক্তব্য কী, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে সমস্তটা জানাবো। তার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, যে কোনো ইউনিভার্সিটি হোক, যে কোনো অটোনোমাস কলেজ হোক, কোনো কলেজে কিন্তু এই মুহূর্তে তাদের অফলাইন পরীক্ষাকে মানছে না, কারণ তাদের সমস্যা যেটা হয়েছে সেই সমস্যার কথা ভেবে এ অফলাইন পরীক্ষা না অনলাইন পরীক্ষায় তারা চায়, আর যেটা এই মুহূর্তে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি কলেজ, যদিও অটোনোমাস কলেজ, গোপ কলেজের তরফ থেকে মেদিনীপুরের কিন্তু একটি বিষয় উঠে এসেছিল পরীক্ষা সংক্রান্ত, যে অফলাইনে পরীক্ষা হতে পারে, এর সঙ্গে সঙ্গে শুনে কিন্তু ছাত্রছাত্রীরা পথে নেমেছেন, তাদের সমস্যার কথা আবার তুলে ধরেছেন, এর তার চিত্র তোমরা কিছুটা দেখে নাও। তো ছাত্রছাত্রীরা এটা আমাকে পাঠিয়েছে, এক্ষেত্রে তোমাদের বিষয়টা জানালাম যে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের দাবি আবার কলেজ এ ইউনিভার্সিটিতে তুলে ধরছে, যদিও ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরাও বিষয়টাকে মেনে নিচ্ছে না এবং তারাও কিন্তু আবার পথে নামছেন, আন্দোলনমুখী হচ্ছেন। এক্ষেত্রে সেটা জানাবো কবে কোন সময়। তার আগে এই মুহূর্তে শিক্ষামহলের তরফ থেকে ইউজি পিজির পরীক্ষা নিয়ে যে প্রশ্ন উঠছে, ইকুয়ালিটি নেই পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা উঠছে, আমরা সকলেই জানি যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটি, এই দুই ইউনিভার্সিটি কিন্তু রাজ্যে অফলাইনে পরীক্ষায় নিয়েছে এবং অফলাইন পরীক্ষায় স্ট্রিক রয়েছে। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি যে তৃতীয় ইউনিভার্সিটি রাজ্যে, যে চূড়ান্ত সিদ্ধান্ত ও ইউজি পিজির অফলাইনেই নিয়েছেন, তারা অফলাইনেই পরীক্ষা চান, এক্ষেত্রে শিক্ষক মহলে একাধিক প্রশ্ন উঠেছে। প্রত্যেক পড়ুয়ারা কি চিন্তামুক্ত হতে পেরেছে, প্রত্যেক পড়ুয়ারা কি সমানভাবে সুবিধা পাচ্ছে, প্রত্যেক পড়ুয়া কি সমানভাবে মূল্যায়ন হবে, কারণ আমরা সকলেই জানি কোথাও অনলাইনে হচ্ছে, কোথাও অফলাইনে হচ্ছে, যেমন আমরা সংবাদ মাধ্যমে উদাহরণস্বরূপ এটাও বলা হয়েছে যে বিভিন্ন ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছে তা আন্দোলনের জেরে ইউনিভার্সিটি কিন্তু ও যে কোনো কারণেই হোক না কেন অনলাইনমুখী হয়েছেন এবং অনলাইন পরীক্ষা নিয়েছেন। এর যেমনটি বলা হয়েছে পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটির উদাহরণকে টেনে, বর্ধমান ইউনিভার্সিটির উদাহরণকে টেনে, বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু প্রথমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল তাদের যে এক্সামিনেশন রয়েছে সেটা অফলাইনেই নেবে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এটা। পরবর্তীকালে পরীক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের জেরে তাদের যে সমস্যার কথা, সেই সমস্যার কথা ছেড়ে বিশ্ববিদ্যালয় কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষা অনলাইনে ঘোষণা করে, সেই একই রকম পরিস্থিতি পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি, পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছিল ইউজি পিজি উভয়ের পরীক্ষায় অফলাইনে হবে, কিন্তু তারা পরবর্তীকালে আন্দোলনের জেরে ছাত্রছাত্রীদের দাবির মুখে এসে কিন্তু অনলাইন পরীক্ষার ঘোষণা করেন। এক্ষেত্রে তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের শাসক দল থেকে শুরু করে রাজ্যের শিক্ষক সমিতি ওয়েব কোপা দুজনেই কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের
পক্ষেই ছাত্রছাত্রীদের দাবিকে মেনে এই সেমিস্টারের পরীক্ষা তারাও কিন্তু চাইছে অনলাইনে যাতে নেওয়া হয়, ছাত্রছাত্রীরা যাতে সমস্যা না হয়, ছাত্রছাত্রীদের এই সেমিস্টারের পরীক্ষা অনলাইনের পক্ষে দাবি জানিয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কেও তোমরা যেরকম বিষয়টা তুলে ধরেছো তোমাদের সমস্যার কথা অনলাইন এক্সামিনেশনের জন্য বলেছো, শাসক দলের ছাত্র পরিষদ এবং রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ওয়েব কুপা দুই সংগঠনই কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে অনলাইন পরীক্ষার কথাই বলেছেন যে এই সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই নেওয়া হোক। এবং তারপরেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আরও বিষয়গুলো অন্য উঠে এসছে যে অফলাইন পরীক্ষা না হলে ছাত্রছাত্রীরা হুবহু অ্যাকচুয়ালি দেখে দেখে বই দেখে দেখে লিখবে। অ্যাকচুয়ালি এটা ওপেন বুক টেস্টের মাধ্যমে কিন্তু বহুবার পরীক্ষা হয়েছে, বহু জায়গায় এখনও পর্যন্ত পরীক্ষা হয় যেখানে কিন্তু কোনোরকম সমস্যা হয় না ছাত্রছাত্রীদের। যেটা সবথেকে বড় প্রশ্ন যে কোথাও হচ্ছে অনলাইনে কোথাও হচ্ছে অফলাইনে, বর্ধমান ইউনিভার্সিটি, পঞ্চান্নবর্মা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, যে সমস্ত ইউনিভার্সিটিতে এই মুহূর্তে অনলাইনে পরীক্ষা হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে নম্বরটা অত্যধিক পরিমাণে বাড়বে। আর যে সমস্ত ইউনিভার্সিটি লাইক কলকাতা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি, যে সমস্ত ইউনিভার্সিটিতে অফলাইন পরীক্ষা হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি, এত ছাত্রছাত্রী যাদের অফলাইন পরীক্ষা যদি হয় অনেকেরই কিন্তু নাম্বার কমবে, কারণ প্রত্যেকের সিলেবাস শেষ হয়নি। এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কাজী নজরুল ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এক্সামিনেশান 30 তারিখ মানে মে মাসের 30 তারিখ থেকে অফলাইনে নেওয়া হবে, কিন্তু ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে আর কিন্তু পরীক্ষা নেওয়া হয়নি, পরীক্ষা সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত স্থগিত আছে। মানে পরীক্ষার বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, কবে পরীক্ষা নেওয়া হবে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে। তারা অফলাইনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা কোনো মতেই অফলাইনে পরীক্ষা দিতে চাইছে না, সেই কারণে পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত স্থগিত হয়েছে। তো যদিও স্পেশাল ক্লাসের কথা বলা হয়েছে 4 মাসের সিলেবাস কীভাবে 2 মাসে শেষ করবে, সেটাও কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী এই মুহূর্তে আমাকেও বিষয়টা জিজ্ঞাসা করছে। তো এই নিয়ে শিক্ষক মহলে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে আমাদের শিক্ষা দপ্তর নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই কিন্তু এই মুহূর্তে অনলাইন অফলাইনের টাড়াপোড়ন হচ্ছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমানভাবে এ সিদ্ধান্ত আসছে না, যেটা কিন্তু আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে শিক্ষা মহলের একাংশের প্রশ্ন। ও যে শিক্ষা দপ্তর যদি একটি চূড়ান্ত ডিসিশন নিত যে এইভাবেই পরীক্ষা নিতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা ঘটতো না, যেটা পরবর্তীকালে এখন আমরা জানি না ভর্তি কীভাবে হবে, রেজাল্টের দ্বারা ভর্তি হবে না পরীক্ষা নিয়ে ভর্তি হবে পিজির ক্ষেত্রে, সেক্ষেত্রে ইউজি দিয়ে যারা পিজিতে উঠবে এ তাদের ক্ষেত্রে দেখা যাবে কোনোই ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দেওয়ার বেশি নম্বর হবে, কোনো ছাত্রী অফলাইনে পরীক্ষা দেওয়ার কম নম্বর হবে, সেক্ষেত্রে যখন ভর্তির ক্ষেত্রে যাবে তখন কিন্তু সঠিক মূল্যায়ন হবে না, আর এটাই কিন্তু সমস্যা হবে। আর যদি প্রত্যেকের অনলাইনে হতো আমার মনে হয় না কারোর কোনো রকম অসুবিধা হতো, কারণ এই এতদিন তো হয়েছে লাস্ট সেমিস্টারের পরীক্ষাটা অফলাইনে না নিয়ে অনলাইনে নিয়ে ছাত্রছাত্রীদের দাবিও হলো, কারণ ভ্যালিড কারণ রয়েছে। আগের বারও অড সেমিস্টারের ক্ষেত্রেও কী হয়েছে, সিলেবাস শেষ হয়নি, এই সেমিস্টারের ক্ষেত্রেও সিলেবাস শেষ হয়নি, তাহলে ইকুয়ালিটি থাকলো এবং এক্সামিনেশান হলো অনলাইনে এবং পরবর্তী সেমিস্টার আর তো 1 মাস বাকি, তারপর থেকে যখন প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি পঠন পাঠন শুরু করবে মাথায় এটা রাখবে যে পরীক্ষা যদি না পড়ানো হয়, সিলেবাস আগের মতন শেষ করা না হয়, অফলাইনে ক্লাসেস না হয়, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা আবার পুনরায় একই দাবি তুলবে। সেই কারণে প্রথম থেকে বিষয়টা ভেবে পড়ানো শুরু করুক এবং পরবর্তী ইয়ারের অড সেমিস্টার ইভেন সেমিস্টার অফলাইনে নিক। আমি নিজে ব্যক্তিগতভাবে চাই যে অফলাইনে পরীক্ষা হওয়ায় ভালো, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতির কথা ভেবে আমি চাই যে এই সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হোক এবং ছাত্রছাত্রীদেরও তাই দাবি যে অনলাইনে পরীক্ষা হোক, নয়তো আমাদের 4 মাস সময় দেওয়া হোক, যেটা বাস্তবে সম্ভব না সিলেবাস শেষ করা, সেই কারণেই অনলাইনে পরীক্ষা হলে এই মুহূর্তে ভালো হয়, যেটা এ ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু এখনও পর্যন্ত তাদের অফলাইন এক্সামিনেশান মেনে নেয়নি। এবং তোমরা অনেক রকম পদক্ষেপ অনেকে নিতে চাইছো, অনেকের থেকে অনেক রকম বিষয় শুনতে পারছি, অনেকের থেকে কথা হয়েছে, আমি বলবো পরীক্ষাটাই জীবনের শেষ কিছু নয়, জীবনে আরও অনেক কিছু রয়েছে, কাজেই ভুল কোনো পদক্ষেপ নেবে না লাইফের, কারণ জীবনে পরীক্ষা না দিতে পারলে আমি অ্যাকচুয়ালি সিলেবাস শেষ হয়নি, অনেকে বলছে আমার মার্কেটে আমার ডিপার্টমেন্টের এখনও পর্যন্ত বই নেই, পিডিএফও নেই, পিডিএফ দিয়েছে বই নেই, তো আমি পরীক্ষা দেবো কীভাবে স্যার, এটা অ্যাকচুয়ালি বাস্তব ব্যাপার। তোমাদের দাবিকে আমি সর্বদা সমর্থন জানাই, কিন্তু তোমাদের প্রত্যেকে বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু কালকে 11টার সময় কিন্তু আবার একটি বিরাট আন্দোলন তারা নামতে চলেছে এবং দাবি জানাতে চলেছে, এবং প্রত্যেককে অনুরোধ করব, যেটা তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অতি অবশ্যই তোমাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে তুলে ধরতে পারো, কিন্তু সেটা আবার বলবো যেটা যাতে অ্যাকচুয়ালি আদরের সাথে হয়, সম্মানের সাথে হয়, কারণ ইউনিভার্সিটি
থেকে আমরা অনেক আশা রাখছি ছাত্রছাত্রীদের দাবি যাতে মানা হয়। যেমন বর্ধমান ইউনিভার্সিটি প্রথমে অফলাইনে চেয়েছিল ও পঞ্চানব্বরম ইউনিভার্সিটি প্রথমে অফলাইনে ছিল চেয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েও দিয়েছে এ, কিন্তু ও ছাত্রছাত্রীদের দাবি মেনে তারা কিন্তু পরবর্তীকালে অনলাইনে এসছে। আশা করছি এই ক্যালকাটা ইউনিভার্সিটিও ছাত্রছাত্রীদের দাবির কথা মেনে অফলাইনে নয় অনলাইনে সিদ্ধান্ত নেবে। যদিও এখন দেখার বিষয় চূড়ান্ত নোটিশে অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি কী জানায়।